নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের সবার জন্য খুবই বড়ো খুশির খবর বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের পর এবার কিন্তু কেন্দ্র সরকার শুরু করতে চলেছে ওয়ান নেশন ওয়ান জব কার্ড প্রকল্প এই ওয়ান নেশন ওয়ান জব কার্ড প্রকল্পের মাধ্যমে পুরাতন যে জব কার্ডগুলি আছে সেগুলো কিন্তু বাদ হয়ে যাবে এবং তার পরিবর্তে আপনাকে নতুন জব কার্ডের জন্য আবেদন কিন্তু করতে হবে এবং সেই জব কার্ডের মাধ্যমে আপনি কিন্তু পুরো ভারতের যেখানে খুশি গিয়ে আপনি সেই জব কার্ডের সুবিধা পেতে পারবেন এবং সেই জব কার্ডের মাধ্যমে আপনি কাজের কিন্তু সুবিধা পেতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলব যে ওয়ান নেশন ওয়ান জব কার্ডটা কী অথবা এই জব কার্ডটি কোথা থেকে আপনি আবেদন করবেন এবং কিভাবে এই জব কার্ডের জন্য আপনি আবেদন করবেন এবং এই ওয়ান নেশন ওয়ান জব কার্ডের আপনি কি কী বেনিফিট পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যতে ভিডিও নিয়ে আসি तो चलो आज के वीडोट शुरू कर जाक তখন নিউজ পত্রিকায় বলা হয়েছে যে ওয়ান নেশন ওয়ান জব কার্ড কিন্তু চালু করতে চলেছে কেন্দ্র সরকার এখানে বলা হয়েছে যে একশো দিনের কাজে গ্যারান্টি প্রকল্পকে দুশো দিনের করার দাবি অনেক দিনের দু হাজার কুড়ি সালের পর থেকেই বেকারত্বের সঙ্গে লড়াই করতে কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়েছে কর্ণাটক ওড়িশা রাজস্থানের মতো কিছু রাজ্য গত বাজেটে বাহাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রকল্পে পরে আরও পঁচিশ হাজার কোটি টাকা যুক্ত করা হয়েছে এই প্রকল্পে এই যে ওয়ান নেশন ওয়ান জব কার্ড প্রকল্পে অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু বর্তমানে ওয়ান নেশন ওয়ান জব কার্ড তৈরি করতে চাইছে এবং কিন্তু সেই প্রকল্পে সবাইকে অন্তর্ভুক্ত করতে চাইছে এবং সেখানে কিন্তু এই যে টাকাটা পঁচাত্তর প্লাস পঁচিশ টোটাল কিন্তু একশো টাকা বরাদ্দ কিন্তু হয়েছে এখন এই একশো দিনের কাজের টাকা কিন্তু পাইনি বাংলা তার জন্য বহুবার দরবার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রাপ্য আদায় নিয়ে কথা বলেছেন তারপরও কিন্তু সেইটা কিন্তু মেলেনি এই পরিস্থিতিতে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মতো এবার কিন্তু চালু হতে চলেছে ওয়ান নেশন ওয়ান জব কার্ড এবং এই প্রকল্পটা শুরু করতে চাইছে কেন্দ্র সরকার একশো দিনের কাজের গ্যারান্টি প্রকল্পে স্থানীয় পঞ্চায়েত থেকে ইস্যু করা হবে জব কার্ড এবার সেই কার্ডের বৈধতা দেশ জুড়ে কিন্তু প্রযোজ্য করা হবে অর্থাৎ কিন্তু নতুনভাবে কিন্তু জব কার্ড আবার তৈরি হবে সেটার নাম হচ্ছে ওয়ান নেশন ওয়ান জব কার্ড সেই জব কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু ভারতের যেখানে খুশি গিয়ে কিন্তু কাজ কিন্তু করতে পারবেন একশো দিনের কাজ হোক এবং জব কার্ডে বিভিন্ন সুবিধা আপনি পেতে পারবেন এবার কেন্দ্রের পরিকল্পনা ঠিক কি তো এখন থেকে শুরু হয়েছে একশো দিনের কাজের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা এই কাজে এবার দুশো দিন চালাতে আগ্রহী সরকার আর্থিক মন্দার মধ্যে একমাত্র এই প্রকল্পটি সফলভাবে গ্রামীণ কর্মসংস্থানকে সক্রিয় রেখেছে তাই বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে একশো দিনের কাজকে সেখানে এমন নতুন পরিকল্পনায় সিন্দুরে মেঘ দেখছেন গ্রামীণ মানুষজন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ওয়ান নেশন ওয়ান জব কার্ড চালু করা হবে সাধারণ মানুষের জন্য সেই জব কার্ডের মাধ্যমে এবার একশো দিনের পরিবর্তে দুশো দিনের কিন্তু কাজ কিন্তু পাবেন এবং সমগ্র ভারতে আপনি যেখানে খুশি গিয়ে সেই কাজ কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার কেন এমন প্রকল্প শুরু করা হচ্ছে তো সূত্রে খবর বহু রাজ্যে নিজের এলাকায় সর্বদা কাজ পাচ্ছেন না জব কার্ডধারীরা আবার আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কাজের পরিমাণ বা প্রয়োজনের তুলনায় আবেদনকারী সংখ্যা বহুগুণ বেশি তাই সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ওয়ান নেশন ওয়ান জব কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে কোনো মানুষ অন্য জেলা বা অন্য রাজ্যে গিয়ে সরকারিভাবে যে জব কার্ড দেখে কাজ পেতে পারে তাতে সব থেকে উপকৃত বেশি হবেন পরিযায়ী শ্রমিকরা অর্থাৎ যেসব শ্রমিকরা কিন্তু বাইরে গিয়ে কাজ করে তাদের কাছে যদি ওয়ান নেশন ওয়ান জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেখানে গিয়ে কিন্তু জব কার্ডের মাধ্যমে কাজ করতে পারবে এবং কিন্তু টাকা ইনকাম ভালো রকম করতে পারবে ঠিক আছে এবার ভিন রাজ্যে এই শ্রমিকদের অন্য কাজের হদিস কিন্তু দিতেই এই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবার একশো দিনের জব কার্ডকে ই শ্রম কার্ড পোর্টালে কিন্তু অন্তর্ভুক্ত হবে কিনা না সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে অর্থাৎ কিন্তু এই যে ওয়ান নেশন ওয়ান যে জব কার্ডটা এর কিন্তু ই শ্রম কার্ড যে পোর্টাল রয়েছে সেখান থেকে সাধারণ মানুষরা খুব সহজে কিন্তু আবেদন করে সেই কার্ড

এই প্রকল্পটা চালু হয়ে যাবে যখন কিন্তু চালু হয়ে যাবে এই প্রকল্পটা যে ওয়ান নেশন ওয়ান জব কার্ডটা তখন কিন্তু পুরাতন যে জব কার্ডগুলি সেগুলো কিন্তু বাদ হয়ে যাবে এবং নতুনভাবে আপনাকে জব কার্ড কিন্তু তৈরি করতে হবে সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান জব কার্ড সেই জব কার্ড তৈরি করার ফলে আপনি কিন্তু আপনি কিন্তু রাজ্যের বাইরে গিয়ে অন্য রাজ্যেও কিন্তু সেই জব কার্ডের মাধ্যমে কাজ পেতে পারবেন এবং জব কার্ডের সমস্ত রকম সুবিধা আপনি পেতে পারবেন পুরো ভারতে ঠিক আছে যেখানে খুশি তো এবার যদি এই সরকার এই যে ওয়ান নেশন ওয়ান জব কার্ড প্রকল্পটা চালু করে তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেক রকম কাজের কিন্তু যে সুবিধা মিলবে এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটাই উপকৃত হবে সেই জন্য খুব শীঘ্রই কিন্তু এই প্রকল্পটা শুরু করতে চলেছে কেন্দ্র সরকার তো এই প্রকল্প সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলস্থানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট শুরুতে থ্যাংক ইউ